আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের সেকেন্ড লেকচার আজকে খাদ্য পুষ্টি অধ্যায়ে, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 13তম অধ্যায় খাদ্য পুষ্টি। এটা নিয়ে আমাদের একটা ফার্স্ট লেকচার গিয়েছিল গতদিন, এবার আমরা আজকে সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব। সেকেন্ড লেকচারের আলোচ্য বিষয় আছে আমাদের শর্করা এবং আমিষ বা প্রোটিন। তো এই দুইটা বিষয় নিয়ে আজকের লেকচারে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা শর্করা নিয়ে আলোচনা করি। গত ক্লাসে বলা হয়েছিল শর্করাটা কি, শর্করাটা বা এই আমিষ, এগুলো হচ্ছে খাদ্যের স্বাদ এবং গুণ বিচারে খাদ্যকে তিন ভাগে ভাগ করা যায়। সেই তিনটা প্রকারভেদ হচ্ছে কি কি, শর্করা, দ্বিতীয়টা হচ্ছে আমিষ বা প্রোটিন, আর তৃতীয়টা হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য বা চর্বি। তো স্নেহ জাতীয় খাদ্য বা চর্বি নিয়ে আমরা এর পরের লেকচারে, থার্ড লেকচারে আলোচনা করব, আর আজকের লেকচারে আমরা আলোচনা করব শর্করা এবং আমিষ বা প্রোটিন। তো দেখো, প্রথমত শর্করা নিয়ে আমরা আলোচনা করব। শর্করাটা কি, যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাকে শর্করা জাতীয় খাদ্য বলে। তোমাদের প্রশ্ন আসতে পারে, শর্করা কি, শর্করা জাতীয় খাদ্য কাকে বলে? শর্করা জাতীয় খাদ্য কাকে বলে? তো তোমরা কি লিখবে? এই যে বইয়ের একবারে প্রথমে দেওয়া আছে, দেখো, যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাকে শর্করা জাতীয় খাদ্য বলে। এই শর্করাটা কি, শর্করাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই যে ভাত খাই, চাল, ভাত, আটা, ময়দা, ভুট্টা, চিনি, গুড় ইত্যাদি, মানে উদ্ভিদ থেকে যে ধরনের খাবারগুলো আসে, যেমন চাল এটা আসে ধান থেকে, ধান একটা উদ্ভিদ, আটা, ময়দা, ভুট্টা, চিনি, এগুলো সবই হচ্ছে উদ্ভিদ জাতীয় খাবার। এখন বলতে পারো চিনিটা কিভাবে উদ্ভিদ থেকে আসে? চিনিটা, চিনি, গুড়, এগুলো উদ্ভিদ থেকে আসে, এগুলো হচ্ছে আখ থেকে আসে, বুঝতে পারছো? আখ থেকে গুড় তৈরি করা হয়, আবার খেজুরের রস থেকেও গুড় এবং চিনি তৈরি করা হয়, খেজুর গুড়, খেজুর চিনি। এবার দেখো যে কেবলমাত্র উদ্ভিদ উৎস থেকে আমরা শর্করা পেয়ে থাকি, তাহলে শর্করার উৎসটা কি? উদ্ভিদ। শর্করার উৎস কি? উদ্ভিদ। এবং শর্করা কাকে বলে সেটা তো তোমরা পেয়ে গেছি, যে শর্করা জাতীয় খাদ্য কাকে বলে, যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে। দৈনন্দিন জীবনে আমরা এই জাতীয় খাদ্যগুলোই বেশি খাই, অ্যাকচুয়ালি শর্করা জাতীয় খাদ্যটাই আমরা বেশি খেয়ে থাকি। তার মধ্যে কি কি রয়েছে শর্করা জাতীয় খাদ্য? দেখো, আমরা প্রতিদিন কিন্তু তিন বেলা ভাত খাই, অনেকে তিন বেলা না খেলেও কিন্তু দুই বেলা ভাত খায়, তার মানে কি শর্করা জাতীয় খাবারটাই আমরা বেশি খাই। অন্যান্য মুখরোচক খাবারগুলোও খাই, যেমন এই যে দেখো সিঙ্গারা, সমুচা, বার্গার, তারপর বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, এই যে খাবারগুলো খাও, এগুলাও কিন্তু সকল কিছুই শর্করার অন্তর্ভুক্ত। তো এবার দেখো, দৈনন্দিন জীবনে আমরা যেহেতু শর্করা বেশি খাই, আয়োডিন দ্রবণ ব্যবহার করে কোনো খাদ্যে শর্করা আছে কিনা তা নির্ণয় করা যায়। তাহলে এই যে কোন খাদ্যে কি পরিমাণ শর্করা আছে বা শর্করা আছে কিনা এটার পরিমাণ নির্ধারণ করা যাবে কিভাবে? আয়োডিন দ্রবণ ব্যবহার করে। কি ব্যবহার করে? আয়োডিন দ্রবণ। দেখো, তোমাদের বইয়ে সব লেখা আছে, কিন্তু তারপরও তোমরা চাইলে কিন্তু, যারা ক্লাসে আছে তারা কিন্তু লিখতেছে আমার সাথে সাথে, তো তোমরাও যারা ভিডিও দেখছো তোমরাও চাইলে একটা খাতা কলম নিয়ে যদি সাথে সাথে এগুলো লিখে রাখো, তোমাদের ব্রেনে কিন্তু ভালোভাবে কাজ করবে। শোনো, আমাদের যে কথাবার্তাগুলো, এর আগে আমরা যখন সংবেদী অধ্যায়ে সংবেদী অঙ্গ পড়িয়েছি তোমাদের, আমাদের সংবেদী অঙ্গগুলোর মধ্যে কি কি আছে? চোখ আছে, নাক আছে, কান আছে, মুখে জিহ্বা আছে এবং ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পড়ালেখাকে উপলব্ধি করার চেষ্টা করো, তবেই তোমরা কি করতে পারবে, সুন্দরভাবে পড়াটা আত্মস্থ হবে, পড়াটাকে মজার সাথে নাও, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি পড়াটা শুধুমাত্র তোমরা যে এই যে পড়ালাম আর পড়লাম এই পর্যন্ত হলে কিন্তু হবে না, তোমার এটা বাস্তব জগতে প্রয়োগ করতে হবে। তো আয়োডিন দ্রবণ ব্যবহার করে আমরা কি করি, খাদ্যে শর্করা আছে কিনা তা নির্ণয় করা যায়। শর্করা আয়োডিন দ্রবণের রঙের পরিবর্তন করে, তাহলে শর্করা কি করে, আয়োডিন দ্রবণের যে রঙটা, রঙের পরিবর্তন করে, রঙের পরিবর্তন। তো দেখো, এই শর্করা আমাদের দেহে কি কি খাদ্য, মানে কি কি কাজ করে, শর্করার কাজ কি? শর্করার কাজের মধ্যে আমরা লিখতে পারি, দেখো এটা কিন্তু তোমাদের অনেক সময় 2 মার্কের প্রশ্নে আসবে, শর্করার কাজগুলো লেখো। প্রথমেই কি লিখবে, শর্করা সহজে হজম হয়। কি হয়? শর্করা সহজে হজম হয়। তোমাদের বইয়ে 2টা পয়েন্ট দেওয়া আছে, কিন্তু তোমরা 2টা না, তোমরা আরো বেশি পয়েন্ট লিখবে। কিভাবে? এই যে শর্করা সহজে হজম হয়, এই পর্যন্তই একটা পয়েন্ট লিখে ফেলবে। তারপরে লিখবে দেহে কাজ করার শক্তি যোগায়, এটা একটা পয়েন্ট। দ্রুত হজম হয়, দেহে কাজ করার শক্তি জমায়। তৃতীয়ত লিখবে শর্করা দেহে তাপ উৎপন্ন করে। তাহলে দেখো, একটা লাইনকে আমরা ভেঙে 3টা বানালাম। কি কি? শর্করা সহজে হজম হয়,
শর্করা দেহে কাজ করার শক্তি যোগায়, শর্করা দেহে তাপ উৎপন্ন করে। এবং এরপরে আরেকটা লিখবে দ্বিতীয় উপাদানটা, শর্করায় বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। সেলুলোজ হচ্ছে সেল থেকে একটা অংশ, সেলুলোজও হচ্ছে এক ধরনের শর্করা জাতীয়ই খাদ্য, মানে শর্করা জাতীয় খাদ্যের মধ্যেই সেলুলোজটা বেশি উপস্থিত থাকে। এ সম্বন্ধে তোমরা বড় ক্লাসে পরে বেশি জানবে, তবে এইটুকু জেনে রাখো যে সেলুলোজ জাতীয় খাদ্য হচ্ছে আঁশ জাতীয় খাবারগুলো, যে খাবারগুলোর মধ্যে একটু আঁশ পাওয়া যায়, মানে রাফেজ যুক্ত খাদ্য, রাফেজ যুক্ত খাদ্যের মধ্যেও সেলুলোজ থাকে এরকম। তো শর্করায় বিদ্যমান সেলুলোজ কি করে? কোষ্ঠকাঠিন্য দূর করে। তো এরপরে তোমাদের একটা কাজ দেওয়া আছে, শর্করা চেনার উপায়। দেখো, শর্করা চেনার উপায় পরীক্ষণের জন্য একটি টেস্ট টিউবে অথবা কাচ পাত্রে সামান্য পরিমাণে আটা গুলে নাও। মানে আটা গুলে কি করবে, একটা কাচের পাত্রে নিবে, এই মিশ্রণটি টেস্ট টিউবে জ্বলন্ত স্প্রিট ল্যাম্পের উপর ধরো, মানে নিচ দিয়ে আগুন দিয়ে কোনো একটা আগুনের উপরে এটা ধরতে হবে কাচ পাত্রটা। মিশ্রণটি গরম হলে, যখন খাবারটা গরম হয়ে যাবে, মানে ওই আটার মিশ্রণটা, ওই মিশ্রণে 2 ফোঁটা পাতলা আয়োডিন দ্রবণ মিশিয়ে নাও। আয়োডিন দ্রবণ কিনতে পাওয়া যায়, সেখান থেকে তোমরা মিশিয়ে নিতে পারো। দেখবে কি ঘটবে, মিশ্রণটিতে কোনো কিছু লক্ষ্য করছো? দেখবে মিশ্রণটি গাঢ় বেগুনি বর্ণ ধারণ করেছে। অতএব আটা জাতীয় আটা শর্করা জাতীয় খাদ্য, কারণ মিশ্রণে বা খাদ্যে শর্করা থাকার কারণে আয়োডিনের রঙের পরিবর্তন হয়েছে। আয়োডিন যে রঙের ছিল, আয়োডিনটা সেই রঙের নেই, সেটা গাঢ় বেগুনি বর্ণ ধারণ করেছে। অর্থাৎ আয়োডিনের কোনো খাবারে যদি আয়োডিন দেওয়া হয়, মানে খাবারটা একটু গরম করে নিবে, নিয়ে তার মধ্যে আয়োডিন দিবে, যদি আয়োডিন যোগ করো, যোগ করে যদি দেখো আয়োডিনের বর্ণ আগে যা ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে বুঝতে পারবে অবশ্যই ওই খাদ্যে শর্করা আছে। তোমাদের এটা অনেক সময় 3 নম্বরের প্রশ্নে পরীক্ষাটা আসতে পারে, যে শর্করা কোনো একটি খাদ্যে শর্করা আছে সেটা কিভাবে প্রমাণ করবে, বা উদ্দীপকে এই জাতীয় কিছু কথা দিয়ে দিতে পারে। তখন তোমরা এই পরীক্ষাটা লিখবে যে কোনো একটি খাবারকে আমরা কি করব, স্প্রিট ল্যাম্পের সাথে, মানে কাচ পাত্রে রাখবো, তারপর সেটা স্প্রিট ল্যাম্পের সাথে একটু গরম করে নিব, মানে একটু গরম করে নিয়ে তার মধ্যে 2 ফোঁটা আয়োডিন দ্রবণ যোগ করব, পাতলা আয়োডিন দ্রবণ। যদি দেখি আয়োডিন দ্রবণের বর্ণ পরিবর্তন হয়ে গাঢ় বেগুনি হয়েছে, তবে আমরা কি বুঝতে পারবো, যে ওই খাদ্যে শর্করা আছে। তাহলে শর্করা থাকতে হলে আয়োডিন দ্রবণের বর্ণ কেমন হবে? গাঢ় বেগুনি। কেমন হবে বর্ণটা? গাঢ় বেগুনি। তো আমরা শর্করা থেকে কি কি শিখলাম? শর্করা জাতীয় খাদ্য কাকে বলে? যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাকে শর্করা জাতীয় খাদ্য বলে। এবং শর্করা জাতীয় খাদ্যের পরে কি জানলাম, যে এটার উৎস হচ্ছে উদ্ভিদ উৎস, মানে শুধুমাত্র উদ্ভিদ থেকেই শর্করা জাতীয় খাদ্য পাওয়া যায়। তারপরে আমরা কি জানলাম, যে শর্করা জাতীয় খাদ্য আমরা কিভাবে বুঝবো, আয়োডিন দ্রবণ দ্বারা। আয়োডিন দ্রবণ কি হবে? রঙের পরিবর্তন হয়ে যাবে। কেমন পরিবর্তন হবে? গাঢ় বেগুনি বর্ণের পরিবর্তন হবে। আর শর্করার কাজ তোমাদের বইয়ে 2টা আছে, আমি 1 নম্বরটাকে ভেঙে 3টা লিখতে বলেছি এবং 2 নম্বরটাকে 4 নম্বর বানাতে বলেছি, মোট 4টা লিখবে। এরকম 4টা কাজ যদি 2 মার্কের প্রশ্ন অনুধাবনে লিখতে পারো, তুমি 2-এ 2 পাবে। আর যদি এইটুকু লেখো তাও হয়, সমস্যা নেই, কিন্তু তুমি এভাবে লিখলে একটু বেশি ভালো হয়, পয়েন্ট যত বেশি দিবে টিচারের দৃষ্টি আকর্ষণ হয়। তো প্রথমে কি, শর্করা সহজে হজম হয়, দেহের কাজের শক্তি বাড়ায়, দেহে তাপ উৎপন্ন করে, এবং শর্করায় বিদ্যমান সেলুলোজ দেহের কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য বোঝো? কোষ্ঠকাঠিন্য বিষয়টা হচ্ছে এই যে মাঝে মধ্যে তোমাদের মনে করো ওয়াশরুমে গিয়ে অতিরিক্ত সময় লাগে, মানে বাথরুম হতে চায় না, মানে মলমূত্র ত্যাগ হতে চায় না, কষ্ট হয়, প্রস্রাবের রং হলুদ হয়ে যায়, মানে খাস বাংলায় যেটাকে বলা হয় কষা, সেই রকম একটা বিষয়। সেই রোগটাকে আবার কি বলা হয়, কোয়াশিওর কর রোগও বলা হয় বা কোষ্ঠকাঠিন্য। তো এই পর্যন্ত ছিল শর্করার আলোচনা, এবার আমরা প্রোটিন বা আমিষ নিয়ে আলোচনা করব। দেখো, প্রোটিন বা আমিষের মধ্যে প্রথমে যেটা আছে, সেনবাবুর বড় ছেলে গৌতমের পছন্দ মাছ ও ডিম, আর ছোট ছেলে সুকুমারের পছন্দ মাংস ও দুগ্ধজাত খাদ্য। এগুলো কি জাতীয় খাদ্য? এই মাংস, দুধ, ডিম সবই হচ্ছে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য। উৎসের উপর ভিত্তি করে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যকে 2 ভাগে ভাগ করা যায়, বুঝতে পারছো? এবার দেখো, প্রথমেতেই আমাদের কি কোনটা জানতে হবে, যে প্রোটিন বা আমিষ কি, কি বলবে, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য কাকে বলে? তোমরা কি লিখবে, যে সকল খাদ্যে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য উপাদান বেশি থাকে তাকে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য বলে। কি লিখবে, যে সকল খাদ্যে প্রোটিন বেশি থাকে তাকে আমিষ জাতীয় খাদ্য বলে। এটুকু লিখলেই এনাও। কি লিখবে, তোমাদের বইয়ে লেখা নেই, তোমরা, আমি বারবার বলে দিচ্ছি, একটু লিখে নাও, যে সকল খাদ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে তাকে আমিষ জাতীয় খাদ্য বলে। এরপর লেখো, এই যে আমিষ জাতীয় খাদ্য, একে উৎসের উপর ভিত্তি করে, কিসের উপর, উৎসের, মানে কোথায় পাওয়া যাবে, উৎসের উপর ভিত্তি করে
ভিত্তি করে এই আমিষ জাতীয় খাদ্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিদ আমিষ, আর একটা হচ্ছে প্রাণীজ আমিষ। একটু আগে শিখেছিলাম শর্করা, শর্করা কিন্তু পাওয়া যায় শুধুমাত্র উদ্ভিদে, আর আমিষটা পাওয়া যায় উদ্ভিদ এবং প্রাণী দুই জায়গায়। দেখো তো উদ্ভিদ আমিষ কোনগুলো আর প্রাণীজ আমিষ কোনগুলো। একটু আগে যে বললাম যে এটা ওইটা হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম। ডিম কোথায় থেকে আসে? হাঁস মুরগি ডিম পারে। দুধ কোথা থেকে আসে? গরু ছাগল দুধ দেয়। এদিকে মাংস, গরু ছাগল, হাঁস মুরগি সবারই মাংস, আবার মাছ। তাহলে এগুলো সকল কিছুই প্রাণী থেকে আসছে, এজন্য এগুলা প্রাণীজ আমিষ। আর উদ্ভিদ আমিষ কোনগুলো বলতো? ডাল, বাদাম, এরকম সিম, বটবটির বীজ ইত্যাদি উৎস হচ্ছে উদ্ভিদ আমিষ। এগুলো হচ্ছে উদ্ভিদ থেকে আসে। ডাল, বাদাম, বরবটি, সিম, সিম জাতীয় খাবার, সিমের বিচি, এগুলো, বরবটির বিচি, এগুলো সবই হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। এগুলো আসে কোটা থেকে? উদ্ভিদ উৎস থেকে। তাই আমরা আমিষের উৎস হিসেবে কি বলবো? উৎসের উপর ভিত্তি করে আমিষ দুই ধরনের, উদ্ভিদ আমিষ এবং প্রাণীজ আমিষ। তো এই যে আমিষ বা প্রোটিন, এটার কাজ কি আমাদের দেহে? এর কাজ হচ্ছে, দেখো যে আমিষ বা প্রোটিনের কাজ কাজ হিসেবে আমরা বলতে পারি, প্রথমে লিখবে প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা। কি কাজ? প্রথম আমাদের এই যে শরীর, তোমাদের কিন্তু অধ্যায় 3 আমরা কোষ ও কোষের গঠন দেখিয়েছি, সেই যে কোষ, এই কোষ গঠন করার কাজটাই সাহায্য করবে কে? কোষের গঠন, কোষের বৃদ্ধি, এগুলোর কাজে সাহায্য করবে কে? আমিষ। তারপরে আমরা যেমন লিখতে, তোমাদের বইয়ে উদাহরণ আছে, দেহের পেশি, হাড় বা অস্থি, রক্ত কণিকা। হাড় বা অস্থি তো বোঝো, এই যে এগুলা হাড়, মানে আমাদের শরীরে হাড় তো বোঝো, এবং দেহের পেশি, পেশি বলতে আমাদের শরীরের মাংসগুলোকে বুঝায়, মানে শরীরে যে গোস্ত আছে এটা। অনেক মানুষ যারা বেশি মোটা তাদের শরীরে পেশির পরিমাণ বেশি। এবং রক্ত কণিকা কি? যার মাধ্যমে আমাদের দেহের রক্ত পরিবাহিত হয় সেটা। তো এই বিভিন্ন বিষয়গুলো হচ্ছে রক্তকণিকার। এরপরে হচ্ছে তোমাদের দেহে শক্তি উৎপন্ন করা। আমাদের দেহে শক্তি উৎপন্ন করার কাজও কি করে? আমিষ করে। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তারপরে আমাদের দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করে, মানে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রান্ত হলে সেইটাকে প্রতিরোধ করতে সাহায্য করে কি? এই প্রোটিন বা আমিষ। তাহলে প্রোটিন বা আমিষের তিনটা কাজ আমরা পেলাম। এই তিনটা লিখলেই তোমরা 2-এ 2 পেয়ে যাবে, যদি 2 মার্কের প্রশ্নে আসে। আবার যদি 3 মার্কের প্রশ্নে আসে, এই তিনটেই লিখে দিবে, তাহলেও 3-এ 3 পেয়ে যাবে। দেখো শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে কোয়াশিওরকর রোগ হয়। একটু আগে যেটা বললাম, ওই যে কোষ্ঠকাঠিন্য মানে কষা, এই রোগটা, যে শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে কোয়াশিওরকর রোগ হয়, এবং এ রোগের কারণে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন বাধাগ্রস্ত হয়। মানে শিশুদের যদি এই প্রোটিন, মাছ, মাংস, এগুলো খাবার যদি কম খাওয়া হয়, দুধ, ডিম, তাহলে তাদের খাদ্যে প্রোটিনের অভাব ঘটে এবং তাদের কোয়াশিওরকর রোগটা হয়, এবং এর ফলে কি? তাদের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন ঠিক থাকে না। শিশু দেহের বৃদ্ধি বাধাগ্রস্ত হলে শিশু পুষ্টিহীনতা বা অপুষ্টিতে ভোগে, তাদের পুষ্টিহীনতা হয় শিশুদের। তাহলে শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত হলে শিশুদের কি রোগ হয়? পুষ্টিহীনতা বা অপুষ্টি। তো এই পর্যন্ত বুঝতে পারলে? এবার দেখো তোমাদের বই একটা কাজ আছে, যে একটা টেস্ট টিউবে সামান্য পানি নাও, বা একটা বাটিতেই পানি নিলে এর ভিতর ডিমের সাদা অংশ ঢেলে দাও, এবার মিশ্রণটিকে আগুনে গরম করো। হ্যাঁ, একটা ইসের মধ্যে পানি নাও, পানি নিয়ে সেখানে যদি ডিমের সাদা অংশ ঢেলে দাও, কি দেখবে? ডিমের সাদা অংশটা শক্ত হয়ে গেছে। তো তরল প্রোটিন উত্তাপে শক্ত হয়ে যায়। এখান থেকে আমরা একটা, এই কাজটা থেকে আমরা কি করলাম, তোমরাও চাইলে বাসায় কিছু গরম পানি নিতে পারো একটা বাটিতে, তার মধ্যে ডিম ভেঙে দিয়ে দিতে পারো, দেখবে ডিমটা কি হয়ে যাবে? শক্ত হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। কেন সিদ্ধ হলো? পানিটা অবশ্যই ফুটানো থাকতে হবে এবং কি, গরম থাকতে হবে, অত্যন্ত গরম, তার মধ্যে ডিমটা দিলেই শক্ত হয়ে যাবে। কেন শক্ত হয়ে যাবে? তরল প্রোটিন উত্তাপে শক্ত হয়। কি হয় বিষয়টা আমরা কি জানতে পারলাম? তরল প্রোটিন মানে প্রোটিনের মধ্যে, তরল প্রোটিন উত্তাপে শক্ত হয়। তরল কেন বললাম? কারণ হচ্ছে আমরা জানি পদার্থ 3 প্রকার, কঠিন, তরল, বায়বীয়। তো সেই অনুযায়ী মানে পদার্থের এই তিনটা হচ্ছে অবস্থা, পদার্থের তিনটা অবস্থা কি কি? কঠিন, তরল, বায়বীয়। তো তরল অবস্থার যে প্রোটিনগুলো থাকে, এই প্রোটিনগুলো উত্তাপে শক্ত হয়, মানে আগুনের তাপ দিলে, উত্তাপ বলতে আগুনের তাপ, সেখানে শক্ত হয়।
তো এই ছিল আমাদের আমিষ নিয়ে আলোচনা। আমিষের আলোচনায় প্রথমে কি জানলাম, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য কি কাকে বলে, এটা হচ্ছে যে সকল খাবারে প্রোটিনের পরিমাণ বেশি থাকে তাকে আমিষ জাতীয় খাদ্য বলে বা প্রোটিন জাতীয় খাদ্য বলে। উৎসের উপর ভিত্তি করে প্রোটিন বা আমিষকে দুই ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ আমিষ, প্রাণীজ আমিষ, যেমন ডাল, বাদাম, বরবটি, শিম ইত্যাদির বিচি, এগুলা থেকে যে খাবারগুলো আসে ওইগুলো হচ্ছে উদ্ভিদ আমিষ, মানে উদ্ভিদ থেকে পাই আমরা, আর প্রাণীজ আমিষ প্রাণী থেকে পাই, মাছ, মাংস, দুধ, ডিম এরকম। আর এরপরে আমরা কি বললাম প্রোটিনের কাজ, এর কাজ হচ্ছে প্রথমত আমাদের দেহের কোষ গঠন করা, মানে বৃদ্ধির কোষগুলো, দেহের শক্তি উৎপন্ন করা এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, এই কাজগুলো বললাম। এবং শিশুদের কি হবে, প্রোটিনের অভাব ঘটলে কোয়াশিওরকর রোগ হয় এবং কি হয়, এই রোগের কারণে তাদের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন বাধাগ্রস্ত হয় এবং এর ফলে শিশুরা পুষ্টিহীনতা বা অপুষ্টিতে ভোগে। আর আরেকটা জিনিস শিখতে পারলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, এটা জ্ঞানমূলক বা এমসিকিউ তে আসতে পারে তোমাদের, তরল প্রোটিন উত্তাপে শক্ত হয়। তরল প্রোটিন কিভাবে শক্ত হয়, উত্তাপে। আবার প্রশ্ন আসতে পারে কোন ধরনের প্রোটিন উত্তাপে শক্ত হয়, তরল প্রোটিন। ক্লিয়ার? তাহলে এই পর্যন্তই ছিল আমাদের শর্করা ও আমিষ নিয়ে আলোচনা, তো আজ এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসক্ষম হও, কোনোটা বুঝতে না পারো, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা তোমাদের সকল সমস্যা আমি সলভ করে আর একটা ভিডিও নতুন বানিয়ে দিব। তো এই পর্যন্তই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তবে আগের লেকচারটি দেখে নাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং আশা করি ভালো থাকবে। নেক্সট ভিডিও হবে স্নেহ জাতীয় খাদ্যের উপর, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নাঈম শিকদার সৈকত, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।